আগরতলা শহরের দুর্জয়নগর স্থিত হলিক্রস স্কুলের একটি সাম্প্রদায়িক ঘটনাকে ঘিরে বিতর্ক ছড়িয়েছে রাজধানীতে। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তপ্ত হয়ে উঠে বিদ্যালয় চত্বর। সূত্রের খবর, ওমলেখা একটি রিস্ট ব্যান্ড পরিধান করে স্কুলে গিয়েছিল অষ্টম শ্রেণীর এক ছাত্র। সেই রিস্ট ব্যান্ডটিও ছাত্রের হাত থেকে খুলে ফেলেছিলেন সোনালী নামে এক শিক্ষিকা। এতে ক্ষুব্ধ হয়ে উঠেন ওই ছাত্রের অভিভাবকরা। এই ঘটনার প্রতিবাদে হলিক্রস স্কুলের সামনে মঙ্গলবার বিক্ষোভ প্রদর্শন করে বিশ্ব হিন্দু পরিষদের বচ্রক দল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এই গোটা ঘটনাটি নিয়ে দুঃখ প্রকাশ করেন আগরতলা হলিক্রস স্কুলের প্রিন্সিপাল। তিনি বলেন, 19 ফেব্রুয়ারি ঘটনাটি ঘটার পর ওইদিন সন্ধ্যেতে ফোন চুকে বিদ্যালয়ের প্রিন্সিপালের সাথেও ছাত্রের পিতার কথা হয় এবং প্রিন্সিপাল বহিরাজ্যে থাকার ফলে ওই অভিভাবককে 20 ফেব্রুয়ারি সকালে বিদ্যালয়ে ভাইস প্রিন্সিপালের সাথে এসে কথা বলতে বলেছিলেন। পরবর্তীতে 20 ফেব্রুয়ারি সকালে ছাত্রটির পিতা এবং একদল লোক ভাইস প্রিন্সিপালের সাথে দেখা করেন এবং ছাত্রটির পিতার দাবি অনুসারে ওই ছাত্রটির হাতে পুনরায় সেই রিস্ট ব্যান্ডটি পরিয়ে দেন ওই শিক্ষিকা। পাশাপাশি ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করেন তিনি এবং আগামী দিনে বিদ্যালয়ের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।